ফজরের নামাজের পরে রাসূল বলেন, ফজরের নামাজের পরে তিনবার সূরা ইখলাস, তিনবার সূরা ফালাক, তিনবার সূরা নাস, এই তিনটা সূরা যে পড়ে তুকফি কামিন কুল্লি শাই, আল্লাহ নবী বলেন চারটা পুরস্কার দিবে। এক নাম্বার, সারা দুনিয়ার মানুষ যত ইবাদত করে সবগুলোর নেকি তোমাকে দিয়ে দিবে। দুই নাম্বার, সারা দুনিয়ার মানুষ মহাদ আল্লাহ যত গুনাহ করে সমস্ত গুনাহ থেকে তোমাকে বাঁচিয়ে দিবে। তিন নাম্বার, সারা দুনিয়ার মানুষের যত প্রয়োজন আছে তোমার এই দিনে এ রাতে যত প্রয়োজন আছে সমস্ত প্রয়োজন রব্বে করিম পুরা করে দিবে। চার নাম্বার, যত ক্ষতি তোমার হতে পারে, বলেন যত ক্ষতি তোমার কি, যত ক্ষতি আমার কল্পনায়ও নাই, যত ক্ষতি কি নাই আমার কল্পনায়ও নাই, সমস্ত ক্ষতি থেকে রব্বুল আলামিন তোমাকে বাঁচিয়ে দিবে। কি আপনার ড্রাইভার বড় এক্সপার্ট, আপনার ড্রাইভার অ্যাক্সিডেন্ট করে না, কিন্তু আরেকটা গাড়ি এসে মারি দিতে অসুবিধা ছিল, বুঝেন নাই? বিশ্ব রোডে ট্রাক্টরে ইট টানে, ট্রাক্টরে কি টানে, ঠিক পেছন দিয়ে একটা প্রাইভেট কার, ট্রাক্টর থেকে একটা ইট ছুটে এসে প্রাইভেট কারের সামনের গ্লাসটা ভেঙে দেবে। আচ্ছা এই ক্ষতিটার কি তাসাব্বুর কেউ করেছে জীবনে কখনো, বুঝেন নাই? এই ক্ষতিটার কল্পনা করেছে কেউ কখনো? তাহলে এই ক্ষতিটা থেকে রব্বে করিম আমাকে বাঁচিয়ে দিবে ওই তিন সূরা সকাল সন্ধ্যায় পড়লে। কে পড়বে? এর অর্থই যেন আমি আমাকে আমার রবের কুদরতি হেফাজতের চাদরের ভিতরে ঢুকিয়ে দিলাম। পারবো না ইনশাআল্লাহ। সূরা ইখলাস কতবার, সূরা ফালাক কতবার, সূরা নাস কতবার, এই তিন সূরা সকালে নয় বার, সন্ধ্যায় কি? আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি, পড়ে দেখান, বিশ্বাস যদি হয় আর কি, আমার যদি বিশ্বাস হয়। আপনাদের তো মাশাআল্লাহ এখানে দুনিয়া আবাদ আছে, আমার এখানে দুনিয়া বরবাদ। এবার কিতাব পড়ে দেখি, কিতাবটা এখানে কে রাখছে? আল্লাহ আয়াতদার আছে, আল্লাহ দেখেন, সূরা ফালাক, সূরা নাস, সূরা ফালাক, এই দুটি সূরার প্রয়োজন আমার তো চোখে দেখি না, বদনজর এবং সমস্ত দৈহিক ও আত্মিক অনিষ্ট দূর করার জন্য এই সূরার কার্যকারিতা অনেক। মানুষের জন্য শ্বাস প্রশ্বাস, শ্বাস প্রশ্বাস, পানাহার ও পোশাক পরিচ্ছেদ যতটুকু প্রয়োজনীয় এই সূরার তার চেয়ে বেশি প্রয়োজনীয়। সুবহানাল্লাহ, এই সূরার কি? তাহলে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এই তিনটা সূরা সকালে তিনবার, জোহরে একবার একবার একবার, আসরে একবার একবার একবার, মাগরিবে তিনবার, তিনবার তিনবার তিনবার, এশায় একবার একবার একবার, ঘুমাবার সময় একবার একবার একবার। কি থেকে বেশি দরকার? শ্বাস প্রশ্বাসের চেয়ে বেশি প্রয়োজন, পানাহারের চেয়ে বেশি প্রয়োজন। সরাসরি এই সূরা দুটা সরাসরি আল্লাহ তাআলা রাসূলকে এভাবে শিখিয়েছেন, কিভাবে জানেন? রাসূলকে তাবিজ করা হয়েছে, রাসূল দিন দিন অসুস্থ হয়ে গেছেন, দিন দিন অসুস্থ, কোনোভাবেই ভালো হচ্ছেন না। রাসূল স্বপ্নে দেখেন, রাসূল খাবে ঘুমে, নবীদের চোখ ঘুমাতো, দিল জাগতো, আইনানে তানামান, নবীদের চোখ ঘুমিয়ে থাকতো, ওয়াল কলবু ইয়াকজান, দিল কি থাকতো, জাগ্রত থাকতো, এবং নবীদের খাব ওয়াহি, নবীদের খাব কি বলেন, ওয়াহি, রাসূল ঘুমন্ত, এমন সময় দুজন মানুষ আসছে, দুজন ফেরেশতা, একজন পায়ের দিকে দাঁড়ালেন, একজন মাথার দিকে দাঁড়ালেন, একজন বললেন দেখো তো ইনার কি হয়েছে, দেখো তো ইনার কি হয়েছে, তো আরেকজন বললেন ইনাকে তো তাবিজ করছে, ইনাকে কি করছে, কোথায়, লাবিদ ইয়াহুদি, ইনাকে তাবিজ করছে, ইনার কাপড়ের অংশ নিয়া, ইনার চুল নিয়া, খেজুরের ইয়ের মধ্যে, বাকলের মধ্যে তাবিজ দেখছে, তাবিজ কোথায় আছে, তাবিজ ওই কুয়ার মধ্যে আছে, ওই কুয়ার ভিতরে আছে। তো বলে এটা কিভাবে ভালো হবে, এই দুই সূরা ওটার মধ্যে এগারোটা গিঠু আছে, এগারোটা কি আছে বলেন, ওই তাবিজের মধ্যে, সুতার মধ্যে এগারোটা গিঠু আছে, এই দুই সূরা দিয়া একটা আয়াত পড়ে একটা ছিদ্রতে একটা গিঠুতে ফু দিবে, ওটা খুলে ফেলবে, আরেকটাতে ফু দিবে, খুলে ফেলবে, এই এগারো আয়াত দিয়া এভাবে যদি করা হয় ইনি ভালো হয়ে যাবে। রাসূল ঘুম থেকে উঠলেন, উঠে সোজা একজনকে ডাকলেন, এদিকে আসো, পারবা ও কুয়াতে ডুব দিতে পারবা, হ্যাঁ পারবো, ডুব দাও, ডুব দিয়ে দেখে যে একটা ঘটটি, একটা বাটি, ওই বাটির মধ্যে একটা তাবিজ রাখা, এটা উঠাইছে, উঠে দেখে এগারোটা গিঠু, সুতার মধ্যে কটা, এগারোটা গিঠু। এবার রাসূল বল একজনকে বললেন পড়ো, কুল আউযু বিরাব্বিল ফালাক, পড়ছে, ফু দাও,
দুঃখ দিছে, একটা গিঠু ফুলছে, রসুল অসুস্থতা একটু ভালো হয়ে গেছে, এগারোটা গিঠুতে এগারোটা ফুল, রসুল পুরা সুস্থ। এটা তাবিজ তো আপনার ঘরেও আছে, শুধু শুধু হুজুর কাছে যান কেন? হুজুর একটা তাবিজ দেন, রসুল তাবিজ দিতেন কলিজায় ঢুকিয়ে, আমরা তাবিজ দিই গলায় ঝুলিয়ে, আঙ্গুটা সহজ, আঙ্গুটা কি সহজ, এটা গলায় ঝুলিয়ে দিচ্ছেন, পাঁচশো টিয়া দিয়ে দিচ্ছেন, হুজুরের ফু আবারও আমরা রয় নাই কিছু কি। এই জন্য কি করবেন বলেন, নিজে পড়ব সুরায়ে ইখলাস, সুরায়ে ফালাক, সুরায়ে নাস কতবার? আমার কাছে মনে হয় সুরায়ে ইখলাস শুধুই তাওহীদের সুরা, শুধুই কি তাওহীদের সুরা। এই সুরার মধ্যে আল্লাহ তাআলা শুধুই নিজের পরিচয় দিয়েছেন, কার পরিচয়? শুধু নিজের পরিচয়, আর কোনো কথা এই সুরার মধ্যে নাই। এই সুরা তাওহীদ খালিসের সুরা। এই সুরাটা যদি কেউ প্রতিদিন পড়তে থাকে, প্রতিদিন পড়তে থাকে, আশা তো করা যায় রব্বে করিম তার মৌতের সময় এই সুরার বরকতে তাওহীদ খালিসের উপরে তার ঈমান দিয়ে দিবে, তাওহীদ খালিসের উপরে তার মৌত দিয়ে দিবে। সে যারা জীবন ভর আমাকে আহাদ বলেছে, আমাকে সমাদ বলেছে, আমাকে লাম ইয়ালিদ বলেছে, আমাকে ওয়ালাম ইউলাদ বলেছে, আমাকে ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ বলেছে, আজকে আমি তাকে শয়তানের হাতে তুলে দিব কেন? তাকে ইমানে খালেজ দিয়া চেয়ার দে, নাসব চেয়ার তো দেন না, জান না বসতে পারে না, এরপর চেয়ার দেন। হ্যাঁ কি বলছি, সুরায়ে ইখলাস বলেন, তাহলে সুরায়ে ইখলাস কোন সুরা? আল্লাহ তাআলার কি পরিচয়? আল্লাহ তাআলার কি? আল্লাহ তাআলার পরিচয়। ইহুদিরা রাসূলকে বললেন, মুহাম্মদ তোমার তোমার রবের পরিচয় দাও তো, তোমার রবের বংশটা বলো তো। কি বলছে বলেন, তোমার রবের কি বলো, বংশ পরিচয় বলো। আমাদের তো সকলের বংশ পরিচয় আছে, তোমার রবের বংশটা বলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার জিব্রাইল এসে বললেন, কুল হুয়াল্লাহু আহাদ, ওদেরকে বলে দেন ইনার কোনো বংশ টংশ নাই, ইনি আহাদ, আল্লাহু সামাদ, আল্লাহু সামাদ, তিনি কারোর মহতাজ না, সমস্ত মাখলুক তার মহতাজ। লাম ইয়ালিদ, তিনি জন্ম দেন না, ওয়ালাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম হন নাই, ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ, আর তার সমকক্ষ কেউ নাই, তার মতো কেউ নাই। বলেন তার মতো কেউ নাই। এই জন্য এই সুরা রাসূল বলেন, কোন মানুষ যদি ঘুমাবার সময় একবার পড়ে একবার, আল্লাহর নবী বলেন যেন সে তিন ভাগের এক ভাগ কোরআন শরীফ পড়ে ঘুমালো। আচ্ছা এর চেয়ে সহজ কি ফর্মুলা দিত? এর বড় যে আমাদের পড়া হয় না, বাস্তব না বাস্তব? আল্লাহর নবী বলেন, হাল ইয়াস্তাতিউ আহাদুকুম আন ইয়াকরা সুলুতাল কুরআন ফি কুল্লি লাইলা, পারবা কি কেউ প্রতি রাতে কোরআন কারীমের তিন ভাগের এক ভাগ পড়ে ঘুমাতে? সাহাবারা বলেন, আইয়ুনা ইয়াস্তাতিউ ইয়া রাসূলুল্লাহ, কার পক্ষে সম্ভব তিন ভাগের এক ভাগ পড়ে ঘুমানো? রাসূল বলেন, কেন পারবা না, সূরাতুল ইখলাস লা তাআদিলু সুলুতাল কুরআন, সূরা ইখলাস কোরআন কারীমের তিন ভাগের এক ভাগ। পরে ফিরত চলে আসছে, বলেন যে তিনি লিখছেন এখন ব্যস্ত, তো লেখার কারণে তিনি কাউকে সময় দেন না, তার হাজারো বই বাংলাদেশে আছে এবং পৃথিবীর বিভিন্ন প্রতিষ্ঠানে আরবি সাহিত্যের বই তার বই পড়ানো হয়, বাংলাদেশের সমস্ত মাদ্রাসাগুলোতে তার লেখা বই পড়ানো হয়। ইনি হলেন আবু তাহের মিসবাহ হাফিজ রহমতুল্লাহ নাতিন জামাই, হাফিজ রহমতুল্লাহ নাতিন জামাই আবু তাহের মিসবাহ আমার দ্বারা কাতুম। তিনি বলেন, কোনো মানুষ যদি তার ফেলনা সময় কেউ কাজে লাগাতো, ফেলে দেওয়া সময় কেউ কাজে লাগাতো, তো সে আল্লাহর বলি হয়ে যেত। ফেলে দেওয়া সময় যেমন আসর থেকে মাগরিব কোনো ডিউটি নাই, এটা ফেলে দেওয়া সময়, এটা কি ফেলে দেওয়া সময়? রাত্রে নয়টায় দোকান বন্ধ করেছি, রাত এগারোটায় ঘুমোতে আমি যাই, এই সময় আমার ফেলনা সময়, এই সময় আমার কোনো কাজ থাকে না। তিনি বলেন যে আমাদের ফেলে দেওয়া সময়গুলো যদি আমরা কাজে লাগাতাম, আমরা সকলেই আল্লাহর ওলি হয়ে যেতাম। তিনি বলেন যে টোকাই টোকাই টোকাইরা ফেলে দেওয়া জিনিস খোঁজে, আর ফেলে দেওয়া জিনিস দিয়ে গাজীপুরে আর নারায়ণগঞ্জে কোটি কোটি ডলারের ফ্যাক্টরি চলে, কি চলে কি না বলেন? শুধু ফেলে দেওয়া জিনিস দিয়ে কি চলে? কোটি কোটি ফ্যাক্টরি, সমস্ত প্লাস্টিক ফ্যাক্টরি ফেলে দেওয়া জিনিস, সমস্ত পেপার মিল ফেলে দেওয়া জিনিস, বসুন্ধরা ফেলে দেওয়া জিনিস, কোটি কোটি ডলারের বাণিজ্য চলে আর ফ্যাক্টরি চলে কি দিয়ে বলেন? ফেলে দেওয়া জিনিস, যারা ফেলে দিয়েছে ছেঁড়া জুতা ছেঁড়া প্লাস্টিক এগুলো ফেলে দিয়েছে, কিন্তু ফেলনা দিয়েই অনেক দামি হয়ে যায়, হাজারো মানুষের সংসার ফেলনা দিয়েই চলে,
তিনি বলেন যে আমি যদি আমার ফেলে দেওয়ার সময়, যেমন ধরেন এখান থেকে আমি ঢাকা যাব, এই ঢাকার রোডে রাস্তার এই সময় আমার জন্য ফেলনা সময়, আমার এখন কোনো কাজ নাই, এখন ড্রাইভার কাজ করে, আমার তো কোনো কাজ নাই। কি আপনারা ঢাকা যারা থাকেন, গুলিস্তান থেকে যাত্রাবাড়ি আসতে 3 ঘন্টা, তো আপনি যে রিক্সায় বসে আছেন এটা ফেলে দেওয়ার সময়, তো এই ফেলনা সময়গুলো যদি আমরা জিকিরে কাজে লাগাই কেমন হবে বলেন? হ্যাঁ, এই ফেলনা সময়গুলো যদি আমরা কালিমায়ে তৈয়বা পড়ি তো কেমন হবে বলেন? রব খুশি হয়ে যাবে। এই জন্য আল্লাহ তালা সিদ্ধান্তে রাজি হয়ে অবসর সময়কে আল্লাহ তালার জন্যই কাজে লাগানো, ঠিক হয় না ইনশাআল্লাহ?